পাকিস্তানের কাছ থেকে ইরানকে দূরে রাখতে ইরানের সমুদ্র বন্দর তৈরি করছে ভারত ভারতের টাকায় নির্মীয়মান ইরানের সাভার সমুদ্র বন্দরের একটি অংশের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে রবিবার দেশের নিরাপত্তার স্বার্থে আর পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার না করে আফগানিস্তান ইরান ও মধ্য এশিয়ার দেশগুলির সঙ্গে বাণিজ্য সম্পর্ক জোরদার করে তুলতে ইরানের সাভাহারের সমুদ্র বন্দর গড়ে তুলতে পঞ্চাশ কোটি ডলার দিয়েছে ভারত প্রাথমিকভাবে সাভার বন্দরের যে অংশটির কাজ শেষ হয়েছে তার নাম দেওয়া হয়েছে সাইদ বেহস্তি বন্দর এখন ওই বন্দরের দুটি বার্থ ব্যবহার করবে ভারত আজ ওই বন্দরের উদ্বোধন করবেন ইরানের প্রেসিডেন্ট আসান রুহানি হাজির থাকবেন ভারত আফগানিস্তান ও মধ্য এশিয়ার দেশগুলির প্রতিনিধিরাও আগামী বছরের শেষাশেষি মাল ওঠা নামার কাজ শুরু হয়ে যাবে ওই বন্দরে কাজ কেমন গিয়েছে তা দেখতে রাশিয়া সফর শেষে ভারতে ফেরার পথে শনিবার তেহরানে পৌঁছান বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ছিলেন ইরানের বিদেশমন্ত্রী জাভেদ জারিফো পারস্য উপসাগরের দক্ষিণ উপকূল ইরানের দক্ষিণ পূর্ব প্রান্তের সিস্তান বালুচিস্তান প্রদেশের সাবাহারে বন্দর গড়ে ওঠায় এবার পাক ভূখণ্ড ব্যবহার না করেই পশ্চিম উপকূল থেকে ভারত ব্যবসা বাণিজ্য চালাতে পারবে আফগানিস্তান ইরান ও মধ্য এশিয়ার তেল ও প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ দেশগুলির সঙ্গে গত অক্টোবরেই ভারত জাহাজে চাপিয়ে আফগানিস্তানে গোম পাঠিয়েছিল সাভার বন্দর দিয়ে ওই বন্দর নির্মাণের জন্য ভারত ও ইরানের মধ্যে চুক্তি হয়েছিল গত বছর মে মাসে পাকিস্তানে অস্থিরতা সৃষ্টি করতে আফগানিস্তানকে ব্যবহার করার লক্ষ্যেই ভারতের এই পদক্ষেপ দেশি প্রবাসী ভাই ও বোনেরা আমাদের এই চ্যানেল হতে আপনারা যদি আরও লেটেস্ট নিউজ পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব বাটনের পাশে নোটিফিকেশন বাটনটি অবশ্যই অন করবেন ধন্যবাদ সবাইকে